গয়ায় পিণ্ডদান করতে তো অনেকেই যায়। আজকে এই ভিডিওতে এই পিণ্ডদান করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে সেটা নিয়ে আলোচনা করব এবং কি করে যেতে হবে সেটাও আলোচনা করব, তার সঙ্গে কোথাও থাকলে এবং কিভাবে কি করলে ভালো হবে সেটা নিয়েও আলোচনা করব। আমরা গয়া ট্রেনে করে গয়া গিয়ে স্টেশনে নামি, মোটামুটি ভোর 5টার দিকে নামি। তখন নেমে আমরা প্ল্যাটফর্ম থেকে নিচের দিকে যেতে থাকি এবং তার সঙ্গে আমাদের মাথায় যেটা থাকে যে আমরা ভারত সেবাশ্রমেই যাব, সেখানেই গিয়ে উঠব এবং তার মাধ্যমে সমস্ত কিছু করব। সেই আশাতেই আমরা যাচ্ছি ভারত সেবাশ্রমের সন্ধানে। আমরা ঠিক জানি না কোথায় আছে, তাও একটা আইডিয়া আছে যে মোটামুটি সামনে একটা কাউন্টার আছে, সেই কাউন্টারে গিয়ে প্রথমে নাম লিখাতে হয় এবং তারপরে সেখান থেকেই অটো দিয়ে দেয়, সেই অটো করে চলে যেতে হয়। এতটুকু আমাদের ধারণা ছিল। সেই মতোই আমরা চললাম সেই ভারত সেবাশ্রমের কাউন্টারের সন্ধানে। প্ল্যাটফর্ম থেকে নামতে নামতে মোটামুটি ভোর হয়ে যায়। ভোর হওয়ার পর দেখতে পারবে এখানে অনেকই সিরিয়াসে ঘুমিয়ে আছে, ফুটপাতের মধ্যে ওরা ঘুমিয়ে আছে। সঙ্গে সঙ্গে একটি দাঁড়ায় চলে আসবে, শুনি ওর কথাটা। আমরা খুঁজে বেড়াচ্ছি সেই ভারত সেবাশ্রম কোন দিকে অবস্থিত, অর্থাৎ কোন দিকে আছে। এদিকে আশেপাশে প্রচুর লোকজন শুয়ে আছে, রাত্রে এখানেই শুয়েছিল। যাই হোক, সামনের দিকটাতে মনে হয় আছে, তাই যাই। ওই তো দেখা যাচ্ছে ওখানে লাইনগুলো আছে, ওখানেই মনে হয় আছে ভারত সেবাশ্রমটা। দেখা যাচ্ছে ওই তো লেখা আছে ভারত সেবাশ্রম। তো আমরা সোজা সোজি চলে গেলাম ভারত সেবাশ্রমে, আর দেরি করলাম না, কারণ দেরি করলে পরে লাইনটা আরও বড় হয়ে যাবে, তখন আমাদের আরও সমস্যা হয়ে যাবে। সুন্দর লেখা আছে বাংলায় ভারত সেবাশ্রম সংঘ। তো সেখান থেকে নাম লিখিয়ে নিলাম, নাম লিখিয়ে রওনা দিলাম তাদের অটোতে করে, তারাই অটোতে তুলে দিল। সে অটোতে করে ভারত সেবাশ্রমের দিকে চলে গেলাম। এই যে গেটটা, এটা হলো অরিজিনাল ভারত সেবাশ্রম। এখানে আবার লাইন, সেই একই লাইনে দাঁড়াতে হলো। মোটামুটি এক ঘন্টার মতো লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়ানোর পরে ভিতরে গিয়ে দেখলাম যে অবস্থা খুবই খারাপ, শোচনীয়। সমস্ত আশা ভরসা সব ভেঙে গেল। মানে ভারত সেবাশ্রমে যে কালো অন্ধকার দিকটা, তা আমরা আজকে ভালোভাবে দেখে নিলাম। এই সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন, তাই ভালো করে শুনে রাখুন এবং জেনে রাখুন। এখানে গিয়ে এত পরিমাণ লোক এসেছে যে ওদের কাছে রুম দেওয়ার মতো কোনো রুমই ছিল না। আমাদেরকে বলে যে ডরমেটরিতে থাকতে, অর্থাৎ একই সঙ্গে অন্য লোকেদের সঙ্গে ওই ফাঁকা একটা বড় হল রুমের মধ্যে থাকতে হবে। তা শুনে আমরা বললাম যে না, আমাদের দ্বারা হবে না এখানে থাকা, চলো যাই। আর তাছাড়াও আপনাদেরকে বলবে টাকা কম, কিন্তু টাকা কিন্তু কম নেই, কোনোভাবেই কম নেই। এখানে 500, ওখানে 500, ওখানে 1000, এমন করতে করতে আপনার 5000 টাকা মোটামুটি খরচ হয়ে যাবে। তো সেই জায়গায় দেখলাম যে আমাদের চেনা পরিচিত ছিল, সেই জায়গায় সে তাকে ধরে চলে গেলাম। সেখানে মোটামুটি 3000 টাকা প্যাকেজের মধ্যে সমস্ত কিছু করে দিয়েছে, থাকা খাওয়া এবং পিণ্ডদানের সমস্ত খরচা যা আছে সব তারা 3000 টাকার মধ্যে করে দিয়েছে। সেই মতো আমরা কথা বলে নিলাম এবং তার সঙ্গে থাকার জায়গাটা খুব ভালো দিয়েছে, এক্সট্রা একটা আলাদা শুধুমাত্র রুম দিয়েছে যেখানে আমরা শুধুমাত্র থাকবো, অন্য কেউ থাকবে না। তো সেই মতো বাবাকে নিয়ে চলে গেলাম পিণ্ডদানের জন্য সেই বিষ্ণু মন্দিরে। আমরা সেই ওই পাণ্ডার পিছন পিছন চলে যাচ্ছি, এখনই তোমরা দেখতে পারবে। এগুলো সব মন্দিরের সাইড দিয়ে যাচ্ছে, কিন্তু মন্দিরের ভেতর না, এটা মন্দিরের সাইড দিকটা। এই যে আমরা ঘাটে চলে আসলাম, দেখতেই পাচ্ছ সামনে একটা নদী,
এখানে আরেকটা জিনিস বলে রাখি যে তোমরা যদি সরাসরি একটা হোটেল ভাড়া করে নিয়ে সরাসরি মন্দিরের মধ্যে আসো এবং সেখানে যে পান্ডা আছে তাকে দিয়ে যদি করো তাহলে তোমাদের একদম কম খরচায় হয়ে যাবে। মোটামুটি ধরে নাও 1,000 থেকে 1,500 টাকা এখানে পান্ডার জন্য খরচ আছে আর তোমার হোটেলে থাকা এবং খাওয়া, তো সেই মতো তোমরা করতে পারো। ভিডিওটা দেখতে পারো যে আমরা যে মন্দিরটাতে গিয়েছিলাম সেই মন্দিরে তোমরা সরাসরি যেতে পারো, তাহলে মূল যে পান্ডা যারা পূজা দেয় বিষ্ণুপ্রিয়া মন্দিরে তাদের কাছেও তোমরা করাতে পারো। এই যে নদীটা দেখতে পাচ্ছ এটা ফল্গু নদী, সীতামাতার অভিশাপে এই নদী নিচ দিয়ে কিন্তু জল যায়, উপর দিয়ে জল যায় না। মানে তোমরা যদি অল্প বালিটাকে ওঠাও তাহলে কিন্তু দেখতে পারবে যে নিচ দিয়ে জল আছে। এই যে চারিদিকে পিণ্ডদান চলছে দেখো, এত ভিড়, এত পরিমাণ লোক সারা ভারতবর্ষ থেকে এখানে আসে পিণ্ডদানের জন্য। কেন আসে পিণ্ডদানের জন্য? কারণ মাতা সীতা তার শ্বশুর মশাই শ্রী দশরথের পিণ্ডদান করেছিলেন এখানে, তারপর থেকেই সমস্ত ভক্তগণ এখানে গিয়ে পিণ্ডদান করেন, এটা একটা পীঠস্থান হয়ে যায়। মোটামুটিভাবে যা খবর নিলাম ইউপি, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তো সমস্ত জায়গা থেকে এখানে লোকজন কিন্তু আসছে। তারা মোটামুটি এই দিকটা দেখে নিলাম নদীর পাশ দিয়েই, এবং তারপরে আমরা চলে গেলাম সামনের দিকে, আরও সামনের দিকে এগিয়ে গেলাম। দেখো সব জায়গা জায়গায় কিন্তু পিণ্ডদান চলছে। এখন আমরা চলে যাব মন্দিরের ভেতরে যেখানে পিণ্ডদান করা হবে। আমার বাবা এবং আমাদের সঙ্গে যারা এসেছিল জামাইবাবু এবং এক দাদা এসেছিল বিপুলদা, তো আমরা সবাই মিলে চলে গেলাম মন্দিরের ভেতরে যেখানে পিণ্ডদানটি সম্পন্ন করা হবে। অনেকগুলো সিঁড়ি উঠতে হয়, এটি হলো সামনের একটি মন্দির, ভিতরে একটি বড় মন্দির আছে আরও। সামনে এই মন্দিরটি প্রথমে আমরা দেখে নিই, এখানেই করা হবে পিণ্ডদানটি, শুরুটি এখানে। এই পিণ্ডদানের জন্য পিণ্ডগুলি বানানো হচ্ছে, অল্প অল্প জল দিয়ে সেই আটার মধ্যে ছোটো ছোটো করে পিণ্ড বানানো হচ্ছে যেগুলো দিয়ে পিণ্ডদান করা হবে। আপনাদের জন্য অল্প আমি রেকর্ডিং করেও নিয়ে আসলাম যে কি করে কি হয়। চারিদিকে চলছে, চারিদিকে এই পিণ্ডদানের কাজই চলছে, এখানে আর কিচ্ছু নেই। আমাদেরটা এখনো শুরু হয়নি, তবে চলছে। মোটামুটি চলবে পিণ্ডদানটি, এখানে অনেকটাই সময় লাগে, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। এরপর ভিতরে আরও মন্দির আছে, মোট 3 জায়গায় দিতে হবে। ভিতরে মন্দির আছে, তারপরে আরও একটি বট গাছ আছে যেখানে দিতে হবে তোমাদেরকে পিণ্ডদানটি। তো এমন করেই সারাটা দিন কেটে গেল। চলো তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে।